আচ্ছা আচ্ছা আচ্ছা, 42,000 টাকা দাম রেখে দিয়েছে, একটু পেছন দেখুন, ওই যে আছে কমে যাবে, দাম করলে আর কমে যাবে ভাই। এগুলো বল বন্ধুরা, আজকে পলিহাটে চলে আসলাম, পানি মাথায় পানি হচ্ছে, আজ 2-3 দিন ধরে পানি হচ্ছে, পানি তো থামছি না, অনার্গল হয়েই যাচ্ছে। তারপরে হাটে চলে আসলাম, হাট পুরো কাদা কাদা হয়ে আছে দেখুন, আর গরুও অল্প উঠেছে, কেন পানি মাথায় গরু ওঠে না এখন, ভিজে ভিজে শীত লেগে যাচ্ছে, গরু শরীর খারাপ হচ্ছে, তার জন্য গরু নিয়ে আসে না ভাইরা। আমি রিংকোট পরে চলে আসলাম পলিহাটে, আজকে সোমবার আছে, সোমবার আর শুক্রবার কর পলিহাট হয়, সোমবার আর শুক্রবার, আজকে সোমবার আছে। আমি ভিডিও করতে চলে আসলাম রিংকোট পরে, পানি হচ্ছে, হাড্ডায় বেশি গরু উঠি নেকো, যে অল্প গরু উঠেছে, আমি পুরো এধারে ফাঁকা, পুরো গরু নেই দেখুন, এধারে পুরো ফাঁকা, এধারে পুরো ফাঁকা, আমি যেটাই উঠেছে ঘুরে ঘুরে দেখাবো, কিছু দাম করব। ছাটঘর চুপচাপ বসে আছে দেখুন, অল্প গরু উঠেছে, অল্প। হোসেন ভাই, হোসেন ভাই এদিকে এসো, বলো এই ধরতে বলো, দুটো 65,000 টাকা দাম, নিট একটু কমবে, বাছি গরু আছে, ডিসি বাছি গরু, তা হরিয়ানা বলছে ভাই, ডিসি বাছি গরু 32,000 টাকা করে পি, দুটো 64,000 টাকা, দুটো 64,000 টাকা দাম রেখে দিয়েছে ভাই। এটা এটা 28,000 টাকা দেখুন, ঘোরাও, 28,000 টাকা দাম রেখে দিয়েছে, কম হবে তো ভাই, কম হবে বলছে ভাই। এটা এটা 42,000, এটা কীভাবে দাম বেশি, এটা কি আন্দ্রা বাচ্চা, আচ্ছা আচ্ছা, 42,000 টাকা দাম রেখে দিয়েছে, একটু পেছন ঘুরিয়ে দাও ভাই, 42,000 টাকা দেখুন, আন্ধারা বাচ্চা আছে, কমবে, দাম দর করলে কমে যাবে। ওটা এটা 36,000 টাকা দাম রেখে দিয়েছে, দাম করলে কমে যাবে। ওটা তোমার না তো, হ্যাঁ না ওটা অন্য লোকের আছে, আমার মাল আজ কমই আছে। ও কী আছে, মাল কমই আছে আজকে, ও আজকে কম রয়েছে ভার কাছে, সব দাম বলে দিয়েছে, কিন্তু দাম হোসেন ভাইয়ের কাছে চলে আসো, পলিহাটে হোসেন ভাই ব্যবসা করে, শুধু পলিহাটই করে, অন্য হাট করে না এখন, চলে আসবেন ভার কাছে। ও এটা তোমার কত, এটা 14,000 টাকা রেখে দিয়েছে, দাম করলে কমে যাবে, 2-3,000 টাকা কমে যাবে, ষাঁড় বাচ্চা আছে। পানি মাথায় চলে আসলাম, গরুর দাম জিজ্ঞেস করতেও ভয় লাগছে, গরু বেচা কেনা হচ্ছে না, পাটি নেই। ওটা কত, ওটা 13,500 টাকা, যেটা ধরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে 13,500 টাকা। এটা তোমার বলো, এটা 13,000 টাকা, ষাঁড় বাচ্চা আছে, 13,000 টাকা দাম রেখেছে, আর এটা এটা 14,500 টাকা, এটা কমে যাবে, দাম করলে কমে যাবে, এগুলো ষাঁড় বাচ্চা আছে, দাম করলে কমে যাবে, দাম করে নিতে হবে, অল্প গরু আছে, বেশি গরু নেই, সব নিয়ে চলে যাচ্ছে, পানি হচ্ছে, লোকজন নেই, নিয়ে চলে যাচ্ছে, বাড়িতে নিয়ে চলে যাচ্ছে, আজকে পাঠিয়েও নেই হাটে, আজকে যে ভাই গরু কিনতে আসবে তার লাভ হবে। এটা হোসেন ভাই কত, এটা 21,000 টাকা দাম রেখে দিয়েছে, 21,000 দেখুন, পাটি এটা দাম চলছে, 2-3,000 টাকা দেখা যাচ্ছে কমে যাবে, 21,000 টাকা দাম রেখে দিয়েছে হোসেন ভাই, আজকে গরু হাটে নেই, অল্প আছে, তাও নিয়ে চলে যাচ্ছে, কেন পানি হচ্ছে ভাই। এটা বলো, এটা 18,500 টাকা দাম রেখে দিয়েছে, 18,500, পাতলায় মানে বৃষ্টি হচ্ছে, খরিদ্দার কম, এটা 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 16,000 টাকা রেখে দিয়েছে দেখুন, 16,000, ওর ওধার এটা কত, ওটা 14,000, এটা 16,000 টাকা, কমে যাবে, ষাঁড় বাচ্চা আছে, 17,000, এটা 17,000, 16,500, 16,500 টাকা, এইটা
এটা 1,500, দেখুন কমে যাবে, দাম করলে আর কমে যাবে ভাই। এগুলো বলো, এটা 14,000 টাকা, দাম কম আছে, আজকে বৃষ্টি হচ্ছে, অল্প গরু উঠেছে, তারপরেও দাম কম আছে হাটে, হাটে বেশি গরু নেই, পুরো হাট ফাঁকা আছে। এটা এটা 13,500 টাকা, একটা নিয়ে চলে যাচ্ছে, বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে। এটা 13,500, আর ওটা কা তোমার? ওটাও 14,000 টাকা। এখানে হলদি হয়, দেখুন এই পলিয়াতে এই জায়গাটা হলদি ভাঙানো হয়, অনেক হলদি ভাঙানো হয়, পাইকুড়ি ব্যবসা করে হলদি, হলদি মানে তরকারি দেওয়া হলদি, মেশিন চলছে দেখুন, অল্প গরু উঠেছে আজকে হাটে, গরু উঠেনি বললেই চলে, আজ পুরো ফাঁকা ময়দা দেখুন, অল্প এই দুটো নিয়ে বসে আছে, এই দুটো আছে, ওই আছে দেখুন, অল্প গরু আছে, অল্প গরু, এই দুটো ষাঁড় বাচ্চা আছে, ও ছাইটে বাঁধা আছে লাইন দে, ষাঁড় বাচ্চা দেখুন, ওই যে আছে এই যে, এই কটা অল্পই গরু উঠেছে আজকে হাটে, গরুই উঠেনি আজ পুরো ফাঁকা হাট, হাট পুরো ফাঁকা, এখানেই শেষ করছে আজকে, শুক্রবার আর সোমবার করে পলি হাট হয়, শুক্রবার আর সোমবার।